ফিচার ফিল্ম তৈরির চেয়েও বেশি সময় আর গুরুত্ব দিয়ে মোস্তফা সরয়ার ফারুকই তৈরি করেছিলেন মেল স্প্ল্যাশ বিজ্ঞাপন চিত্রটি। তিনি নিজে বিজ্ঞাপন ভাবনাটি বিশ্বাস করেন বলেই এটি তৈরিতে ছিল আলাদা প্যাশন। একাত্তর টেলিভিশনে সোমবার বিজ্ঞাপন নিয়ে সংবাদ প্রচারের পর সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া পড়ে। অনেকে প্রশ্ন তুলেছেন, বিজ্ঞাপনে কেন তিশাকে মেকআপ দিয়ে হাজির করা হয়েছে? সেই উত্তর দিয়েছেন বিজ্ঞাপন নির্মাতা ফারুকই। এই বিজ্ঞাপনে এমন একটা বক্তব্য আছে যেটাতে আমি নিজে বিশ্বাস করি। আঙ্কেল, এটা তো রাজকন্যা পড়বে, এখানে একটা ফুল দিতে হবে। মন খারাপ করো না মেয়ে, রাজকন্যার রোলটা তুমি পাবে না, তোমার গায়ের রং কালো। যে সোশ্যাল পারসপেক্টিভ থেকে আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। মিটকলা বেশি করে খাও, নাপতি কিন্তু আমার ফর্সা চাই। এখানে জন্মের আগেই চলে তোমাকে ফর্সা বানানোর চেষ্টা। আইডিয়াটা শোনার পর প্রথমে আমি খুব ভার বোধ করেছি, ভার ইন দ্য সেন্স যে বিজ্ঞাপন আমরা অনেক বানাই এবং প্রফেশনের খাতিরে বিজ্ঞাপন আপনারা জানেন যে এটা কোনো আমার শিল্পকর্ম না, এটা হচ্ছে আমার ক্র্যাফট ওয়ার্ক। প্রথম তিন চার দিন আমি শুধু এটা নিয়ে কাজ করছিলাম, কীভাবে ছবিটার মধ্যে জীবন ঢুকানো যায়, আর একটু বেটার কীভাবে করা যায়, আমরা কি ন্যারেশন ইউজ করবো কি না, কী করবো না করবো, মানে খুঁটিনাটি, মানে হাউ টু গিভ ইট এ লাইফ, এটা ছিল আমাদের এই শুটিং শুরু করার আগে সাত আট দিনের লড়াই। আমার মনে হয় ফিচার ফিল্ম ছাড়া, নিজের ফিচার ফিল্ম ছাড়া আমার মনে পড়ে না আর কোনো বিজ্ঞাপনের প্রি প্রোডাকশনে আমি সরাসরি এতটা সময় কাটিয়েছি কিনা। কৃষ্ণ কলি আমি তারে বলি, আমি জানি যে এই যে কালো মেয়ে, আমরা যতই আধুনিক হই, যতই কি বলে অনেক অনেক সমসময়ের হয়ে ওঠার দাবি করি, আমরা জানি যে শহরে গ্রামে এই যখন এই কালোর ব্যাপারটা আসে তখন আমরা খুবই গণতান্ত্রিক। তো এই পারসেপশনকে নক করতে চায়, এই পারসেপশনকে নক অফ করতে চায় যখন একটা কর্পোরেট, এবং তাও আর বাংলাদেশি কর্পোরেট, এটা মাল্টিন্যাশনাল কোম্পানি না, তখন আমি কর্পোরেটের সাহস দেখেই প্রথমে ঘাবড়ে যাই, কারণ এটা অনেক সাহসের ব্যাপার। দ্বিতীয়ত আমি তখন নিজেকে প্রশ্ন করতে থাকি, আমি কি তারা যে যে প্রত্যাশা, যে যে বড় জায়গায় এই ছবিটাকে নিয়ে যাওয়ার চিন্তা করছে, আমি কি সে জায়গায় পৌঁছাতে পারবো কি না। দেখেছি সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন। বিজ্ঞাপন তো ফর্সা হওয়ার বিরুদ্ধে বলেছে, তারা তিশা আপার যে দৃশ্যে সে সংলাপ বলে ওই দৃশ্যে মেকআপ কেন দেওয়া হয়েছে? এর কারণটা খুব সিম্পল, আপনারা যদি খেয়াল করে দেখেন যে তিশা একটা শুটিংয়ের মধ্যে আছে এবং তখন তার মেকআপ চলছিল, ছোট্ট মনিটরে দেখা যায় যে একটা আয়না আছে, মেকআপ ম্যান রিটাচ করছে। সাধারণত আমাদের শিল্পীরা শুটিংয়ে এরকম মেকআপ নিয়ে থাকে, এটা একটা রিয়েলিস্টিক ডিটেল। আর দ্বিতীয়ত হচ্ছে খেয়াল করে দেখবেন যে এই পরিচালক সেই পরিচালক যিনি বলছেন যে আরো ফর্সা করো, সুন্দর করো, আরো ফর্সা করো, সুন্দর করো, তার মানে মেকআপ ম্যান জানে যে এই পরিচালক তো অনেক মেকআপ চায়, ফলে দ্যার ওয়াজ ইন্টেনশনালি ডান যে ওখানে মেকআপটা থাকবে। আবার পোস্ট প্যাকেজ যেখানে স্প্ল্যাশ দৃশ্য ওখানে কোনো মেকআপ নেই, সে তার নর্মাল মেকআপে আসে। জন্মের পর থেকেই শুধু ফর্সা 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 করার চেষ্টা। সুন্দর মানে কি শুধুই ফর্সা?